Hi everyone, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Kacho dure desho probashi, amar shokol priyo bhaiyo bonera. Asha kori Allahor rahmate shokoli bhalo achen. Aimo inshallah Allahor rahmate bhalo achi. Videor shurute bole nichhi amar channel ti jara subscribe na korechen, asha kori subscribe kore niben. সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনার নোটিফিকেশনে আর যারা নতুন আমার চ্যানেলটি দেখছেন আমাকে এইভাবে সাপোর্ট করে নিয়ে যাবেন এবং ভিডিওর শুরুতেই একটা লাইক ও কমেন্ট করে শেয়ার করে দিবেন আজ আমি আপনাদের সামনে ইতালির আপডেট শেয়ার করব আজ বুধবার 9/12/2020 আজকে ইতালিতে আক্রান্ত হয়েছে 12,756 জন এর মধ্যে সুস্থতা লাভ করেছেন মোট 39,266 জন মৃত্যুর সংখ্যা 499 ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লাসিওতে আজ আক্রান্ত হয়েছে 1,297 জন লাসিওর রোমে আমি বসবাস করি রোমে আজকে আক্রান্ত হয়েছে 808 জন হে আল্লাহ এই কঠিন আমারে আক্রান্ত থেকে সকলকে তুমি হেফাজত রাখো আমিন ইতালিতে সর্বমোট আক্রান্ত হয়েছে 17,70,149 জন তাদের মধ্যে মোট ইতালিতে সুস্থ হয়েছেন 9,97,895 জন এর মধ্যে টোটাল ইতালিতে মৃত্যুবরণ করেছেন 61,739 জন গত 24 ঘন্টায় আমাদের এই রিপোর্ট 12,756 জন হে আল্লাহ এই কঠিন মহামারী আক্রান্ত পৃথিবীর সকল মানবজাতিকে তুমি হেফাজত করো আমিন ইতালিগামী যাত্রীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি গত 4 ডিসেম্বর 2020 সাল থেকে ফ্যামিলি বিশেষাধিকারীদের টাইপ ডি ক্ষেত্রে ইতালিতে প্রবেশের নিষেধাজ্ঞা উঠিয়ে নিলেও সব এয়ারলাইন্স যথাসময় অবগত না হওয়ার কিছুটা জটিলতা সৃষ্টি হয়েছিল বর্তমান এই জটিলতা নিরসন হচ্ছে এবং এয়ারলাইন্সগুলোদের বোর্ডিং পাস দিচ্ছে কিন্তু আজ 8 ডিসেম্বর 2020 সালে দূতাবাস ঢাকা কোভিড 19 টেস্টের নিয়ম কিছুটা পরিবর্তন করেছে নতুন নিয়ম অনুযায়ী এ সময় কোভিড 19 টেস্টের জন্য স্যাম্পল গ্রহণ করায় তাই 48 ঘন্টার মধ্যে ইতালিতে প্রবেশ করতে হবে আগে কালেকশনের তারিখ থেকে 72 ঘন্টার মধ্যে প্রবেশ করতে হবে কিন্তু এখন সেটা পরিবর্তন করে স্যাম্পল কালেকশনের পর থেকে 48 ঘন্টা করা হয়েছে এতে সবাই নতুন নিয়মে কোভিড 19 টেস্ট রিপোর্ট যথাসময়ে কালেক্ট করে সময়মতো এয়ারপোর্টে উপস্থিত থাকবেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী লুসানা লামোরগেস কোভিড 19 আক্রান্ত হয়েছে আইসোলেশনে পররাষ্ট্রমন্ত্রী লুইজি দি মাইও এবং আইনমন্ত্রী আলফনসো বোনাফেদ হে আল্লাহ এই কঠিন মহামারী আক্রান্ত থেকে সকলকে তুমি হেফাজত করো এবং যারা এই কঠিন মহামারী আক্রান্ত হয়েছে তাদেরকে তুমি সুস্থতা দান করে দিও আমিন এবং যারা এই মহামারী আক্রান্ত মৃত্যুবরণ করেছে এবং তোমার ইমান এনেছে তাদেরকে তুমি ব্যস্ত নসিব করে দিও আমিন ইতালিতে এমনই কোভিড 19-এর ভিতরে বন্যা গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টি তুষারপাত বাতাস এবং জ্বরের প্রভাবে ইতালি উত্তর থেকে দক্ষিণে উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত করে চলছে তারই অংশ হিসাবে ভেনিসিয়ার সান মার্কো স্কোয়ারে পানির নিচে ডুবে গেছে